What Bengal thinks today, India thinks tomorrow, and the world thinks day after. এই মতবাদে যারা বিশ্বাসী তারা জানেন যে বাংলা সিনেমার কি সমৃদ্ধ একটা সোনালী দিন, একটা সোনালী জগৎ ছিল 50s, 60s বা 70s এর ওই সময়। তার পরবর্তীকালে বাংলা সিনেমার সঙ্গে কি হয় বা সেটা ধীরে ধীরে কোন তলানিতে ঠেকতে ঠেকতে আবার ধীরে ধীরে একটা সেকশন অফ মেকার্স চেষ্টা করে বাংলা ফিল্মকে রিভাইভ করানোর, এবং এই মুহূর্তে ধীরে ধীরে আবার প্যান ইন্ডিয়া লেভেলে গিয়ে বাংলা সিনেমাগুলো যেভাবে চেষ্টা করছে তার ঋত গৌরবকে ফিরিয়ে আনবার, সেদিক থেকে বোথ দ্য সুপারস্টার ফ্রম বেঙ্গল বিদ্যা এবং দেবদা দুজনকে কর্নিশ তারা তাদের ফিল্মগুলোকে নিয়ে যাচ্ছেন। জানি একদিনে হবে না, কিন্তু সত্যি একদিন হবেই, এবং সেই প্রচেষ্টা থেকেই আজকের এই ভিডিও শুরু। তো চলুন তার আগে পরিচয় পর্ব সেরে নিই, তারপরে ট্রেলার রিভিউ করবো অবশ্যই মানুষ ছবিটার, যেটা ট্রেলার আজকে টপ করে দেওয়া হয়েছে দুপুর একটার সময়। বাংলা ভাষায় ট্রেলারটা রিভিউ রয়েছে, এখানে আমি হিন্দি ট্রেলারটা নিয়ে কথা বলবো এবং বাংলা এবং হিন্দি ট্রেলারটা আমাদের কম্প্যারিজন নিজের মতো করে করবার চেষ্টা করবো, চেষ্টা করবেন ভিডিওটা শেষ অবধি দেখবার। তো চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। নমস্কার, আমি সুব্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণ। তো মানুষের ট্রেলার কেমন হলো দেখুন, যেটাতে শুরু করলো আমি সেটা কি ছিল যে পয়েন্টটা একদিনে হবে না, একদিন হবেই। এই যে একের পর এক বাংলা ইন্ডাস্ট্রি বা তার বাজেট ইস্যু, একটা পরিধির মধ্যে একটা সীমিত বাজেটে তারা কাজ করে, সেখান থেকে একটা প্রজেক্ট ফেল করলে সেকেন্ড প্রজেক্ট করবে কি না করবে সেই পার্টিকুলার জনরাতে, সেটা যখন প্রডিউসাররা দুবার ভাবেন, সেখানে একজন প্রডিউসার ইন্ডিভিজুয়ালি কাজ করে তার নিজের একটা প্রোডাকশন হাউস তৈরি করে, যেখানে সেখানকার সব থেকে বড়ো প্রোডাকশন হাউসের সঙ্গে তার কি পাঙ্গার গল্প সেসব আমরা তো জানি, সেই সব জায়গা থেকে সেই মানুষ একটা ছবি গিয়ে খুব যে বিশাল কিছু করেছে। আমি নিজে চিত্তার ফ্যান, তারপরে বলছি চেঙ্গি যে বাংলার বাইরে খুব যে কিছু আর্ন করেনি সেটা আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে সেটা আমরা জানি। তারপরেও যে লোকটা অ্যাজ প্রডিউসার তার পরের সিনেমাটাকে নিয়ে গিয়ে প্যান ইন্ডিয়া লেভেলে নিজের আগে যে দুবার ভাবছি না সেটা সব থেকে বড়ো জিনিস, এবং সেটাকে কর্নিশ জানিয়ে ভিডিও শুরু করছি। তো কেমন লাগলো ট্রেলারটা? দেখুন জিদ্দার হিন্দি নিয়ে এরপরে আর নতুন করে আমরা কী বলবো, যারা চেঙ্গিজের হিন্দি ভাষণটা দেখেছে কিংবা জিদ্দার বিভিন্ন ইন্টারভিউসগুলো দেখেছে চেঙ্গিজের সময়, সে উড়িয়ে হিন্দিতে বিভিন্ন ইউটিউবার্স লাইক সুরাজ কুমার, শুভম কুমার এবং আরও অনেক বলিউড হাঙ্গামার ছেলেটা ওকেও অনেক অনেক ইন্টারভিউ দিয়েছে, সেগুলো আমরা দেখেছি জানি সে সম্বন্ধে। তো সে নিজের ডাবিংটা করেছে এবং বাকিদের ডাবিং আলাদা ডাবিং আর্টিস্ট দিয়ে করানো ছিল। চেঙ্গিজের ক্ষেত্রে আমি বলেছিলাম যেটা বাঘা যতনের ক্ষেত্র প্রভাব, মানে কোথাওটাকে প্রযোজ্য, আমি বাঘা যতনের হিন্দি ভাষণটা দেখিনি কিন্তু তার ট্রেলার ট্রেলারগুলো আমি দেখেছিলাম, দেখে বলেছিলাম হিন্দির ডাবিংয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট বাংলা ইন্ডাস্ট্রি এখনও মধ্যে দু তিনটে কাজই আনলো তাদের এই ডাবিংয়ে সাইমেন্টলেসলি যখন রিলিজ করা ফিল্মগুলোর মধ্যে। তামিলের এরকম প্রচুর ফিল্ম আসে যারা ডাবিংটা করতে হবে বলে ডাবিং করে দেয়, ডায়লগগুলোতে প্রচুর ফিল পর্যন্ত থাকে না, এখানে কিন্তু সেই জিনিসটা নেই, ডায়লগগুলো ভালো করে লেখা এবং সেই ডায়লগগুলোর যেই সব ভয়েস আর্টিস্টরা সেখানে কাজ করছেন তারা কিন্তু খুব ভালোভাবে করছেন সেই জিনিসগুলো, এবং জিদ্দা এখানে নিজের ভয়েসটা নিজেই দিয়েছেন যেটা একটা খুব বড় পাওনা। এবং ওভারঅল যদি বলি ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে এবং অবশ্যই ডায়লগ ডেলিভারি দুটো ক্ষেত্রে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এই 2 মিনিট 35 সেকেন্ডের ট্রেলারটা। এবং যারা আমরা আমার বাংলা ভাষায় ট্রেলার রিভিউটা দেখেনি তাদের জন্য বলে রাখি এই প্রজেক্টটা বাকি কী গল্প হবে কী হবে আমি জানি না, বাট 2 মিনিট 35 সেকেন্ডের ক্ষেত্রে যদি আমি বলি আমাকে ওই 2 মিনিট 35 সেকেন্ড জুড়ে এই ট্রেলারটা চোখটা ফেলতে দেয়নি বা চোখের পাতাটা বা চোখের পলক ফেলতে দেয়নি, এই ফিল্ডটা আমাকে দিয়েছে। একের পর এক একটা মোমেন্ট একটা অ্যাকশন, একটা মোমেন্ট একটা অ্যাকশন, এই যে ব্লক ব্লক করে একের পর এক গেছে এবং একটা ব্রিদিং স্পেস ছাড়া যেভাবে জাস্ট এজ অফ দ্য সিট একটা বসিয়ে রাখা 2 মিনিট 35 সেকেন্ডের যে জার্নি এই ট্রেলারটা সেটা সব থেকে বড়ো জিনিস, এবং যেভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারটা সেমধ্যে সব কিছু রয়েছে। একজন হিরোর জাস্ট একটা চোখ দেখানোর পরে পরের 30 সেকেন্ড সেই হিরোকে দেখাই যায় না, অনেক কিছু অনেকজনকে দেখানো, একে দেখানো তাকে দেখানো তাকে দেখানো দেখিয়ে গল্পের একটা প্রপার একটা বিল্ড আপ দিয়ে তারপরে হিরোকে আনা, ওই যে প্লেসমেন্ট সেই প্লেসমেন্টের দিক থেকে আমার সঞ্জয় সমন্তরের কাছে যে নালিশটা ছিল মেবি আমার যেটা অনুরায় কাছে ছিল যে সে কি কোথাও থেকে হিরোর এস্টাবলিশমেন্টটা করতে পারবে সেটা কিন্তু সে ভালোভাবে করতে পেরেছে না, আমি সেটা বাবা যতনে বলেছিলাম। যেটা আমার চেঙ্গিজের ক্ষেত্রে মনে হচ্ছিল ওই জায়গাটাতে আই থিঙ্ক হুট করে ওইভাবে মাঠে না ঢুকিয়ে দিলেও পাত্র একটা প্রপার বিল্ড আপের দরকার ছিল, যেটা বাঘা যদি ক্ষেত্রে ছবিটা পায় অন্যরা যেটা সাকসেসফুল করতে পেরেছে। আমি কিন্তু জিতার ফ্যান, আমাকে দেবদার ফ্যান বলে কিস্তি মারার কোনো দরকার পড়বে না, অ্যাটলিস্ট এই পয়েন্টটুকু দেখে পুরো ভিডিওটা দেখুন জাজ করুন তারপরে গিয়ে। তো একটা ভালো এস্টাবলিশমেন্ট দিতে পারবেন বলে অ্যাটলিস্ট ট্রেলার লেভেল তো আমার যেটা মনে হচ্ছে সেটা আই থিঙ্ক আলটিমেট আউটপুটের ক্ষেত্রে সেটা হবে একটা ভালো একটা বিল্ড আপ, তারপরে গিয়ে হিরোর এন্ট্রি হবে, এই এই যে ব্যাপারটা এটা খুব ভালোভাবে তিনি করতে সক্ষম হয়েছেন। এবং তারপরে হিরো আসবার পরে তো সেই তার ওই দুটো সত্তা, একদিকে অর্জুন একদিকে ভিক্টর, এবং লাস্টে যে ডায়লগটা, আমি হয়তো মানুষ হিসেবে ফেল করেছি কিন্তু আমি বাবা হিসেবে ফেল করবো না, এবং পরিবারের জন্য হি ক্যান গো টু এনি এক্সটেন্ট, এই যে একটা পার্সোনাল একটা কানেকশন ফিল করতে পারে একটা মানুষের জন্য সেটা সব থেকে বেশি প্রয়োজন পড়বে, যেটা আমি চেঙ্গিজে খানিকটা মিস করেছিলাম। কারণ শুরুতে সে তার মাকসাদটা পেয়ে যায়, তারপরে সে কেন লড়ছে এই জিনিসটাকে যে খুঁজে না পাওয়া একটা প্রবাবিলিটি ফ্যাক্টর, এটা হতে পারে ওটা হতে পারে, এই ব্যাপারটা যেন না থাকে এই জিনিসটাই দেখবে, এবং সেটাই আমি বিশ্বাস অব্দি হতে চলেছে বলেই মনে হয়।
এবং সে আদৌ এই যে বাবা হিসাবে সে ফেল করবে না, এই যে মরণপণ একটা বিষয়কে প্রতিজ্ঞা হিসাবে নিয়েছে সেটাকে সে কতদূর সাকসেসফুল হয় কি না হয় সেটা দেখবার। এবং গানগুলো কিন্তু তেরেসাং যে গান ভার্সনটা আমি বলেছিলাম ওই ভার্সনটা আমার বেশ ভালো লেগেছে, এবং দুটো ভার্সনই আমার ভালো, বাংলা ভার্সনটা বলি বা ওই ভার্সনটা, দুটো ভার্সনই আমার বেশ ভালো লেগেছে। এবং হিন্দিতেও আই থিঙ্ক হিন্দি ভার্সনটা রূপম ইসলাম গাইছে না, হিন্দি ভার্সনটা যেই আর্টিস্টই গাইছেন তার গলায় কিন্তু খুব খারাপ লাগছে না গানটা। যাক, ওভারঅল আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং যদি প্রথমবার জন্য আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান বা আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানান যে আপনাদের ট্রেলার হিসেবে বাংলা এবং হিন্দির মধ্যে কোনটা বেটার লেগেছে অবশ্যই জানাতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।